জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। লন্ডনে পৃথক দুটি ছুরিকাঘাতের ঘটনায় 8 মাসের গর্ভবতী এক নারীসহ 2 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে দক্ষিণ লন্ডনে ও রাতে লন্ডনের পূর্ব দিকে এই ঘটনা দুটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। পুলিশ জানায়, শনিবার ভোরে দক্ষিণ লন্ডনের একটি ঠিকানায় তাদের খবর দেওয়া হয়। সেখানে গিয়ে ছুরিকাহত এক গর্ভবতী নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে অস্ত্রোপচারের মাধ্যমে ওই মৃত নারীর পেটে থাকা বাচ্চাটিকে বের করা হয়। সংকটজনক অবস্থায় থাকা বাচ্চাটিকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে 37 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে শনিবার রাতে খবর পেয়ে লন্ডনের পূর্ব দিকে ছুরিকাহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার বিষয়ে আরও তথ্য পেতে অনুসন্ধান চালাচ্ছে তারা।